এই মুহূর্তে সবচাইতে বড় খবর রাজ্য রাজনীতিতে। কর্ণাটকে বিজেপির দলীয় পার্টি অফিস থেকে ফ্ল্যাগ ফেস্টুন খোলানো হচ্ছে, কারণ ভোটে পরাজিত হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতেই বিজেপির দলীয় কার্যালয় একেবারে শুনশান চিত্র ছিল। আগামী 24 লোকসভা নির্বাচনের আগেই মোদি সরকারের বড় ধাক্কা, গাড়িতে করে তাদের দলীয় পতাকা অন্যত্রে ফেলে দেওয়া চেষ্টার অভিযোগ। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি সংবাদমাধ্যম চিত্রটি বিষয়টি নিয়ে তুলে ধরেন। কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের যে মার্জিন, রেকর্ড মার্জিন করেছে, তার বিপাকে কিন্তু বিজেপি। দেখতে পাচ্ছেন চার চাকা গাড়িতে করে একেবারে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন অন্য পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির মধ্যে। রাজ্য রাজনীতিতেই মোদি সরকার, সেখানে 17টি তিনি রোড শো, 18টি জনসভা করেও অমিত শাহ মোদির বড় ধাক্কা। কেউ পালাচ্ছেন স্কুটিতে, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন রাজ্য রাজনীতি ছেড়ে। কর্ণাটকে কংগ্রেসের জয় এত অক্সিজেনে বড় ধাক্কা দিয়ে বিজেপির জোর ধাক্কা। ফ্ল্যাগ ফেস্টুন পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপিরই নেতাকর্মীরাই।